ওয়াইফকে অফিস থেকে নিতে গিয়ে মনে হলো যে নিজামে গিয়ে একটুখানি বিরিয়ানি খাবো। তো সাথে সাথে আমি যেহেতু কলকাতায় রয়েছি তার জন্য একটা রিভিউও তোমাদেরকে নিজামের একটা রিভিউও দিয়ে দিই। তো চলো যাই নিজামে। আমার কাছে এখন আপাতত ক্যামেরা নেই, হঠাৎ করেই ঠিক হলো, তো আমি মোবাইল থেকেই শ্যুট করছি, ওয়াইফ সাথে রয়েছে। চলো যাই নিজামের দিকে। এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার দেখাচ্ছে, 10 মিনিট মতো লাগবে। চলো যাই। দেখতেই পেলে এত দূরে আসার পরে আমি বন্ধ, এখানে বিরিয়ানি খেতে এসেছিলাম কিন্তু আনফর্চুনেটলি বন্ধ। এখন পেছনে আমিনিয়া রয়েছে, তো আমিনিয়ার বিরিয়ানিটা ভালো লাগে না। বিরিয়ানি যখন আজকে খেতে ইচ্ছে করেছে তো বিরিয়ানি তো আমি খাবই এনি হাউ। জিভ থেকে জল বেরোচ্ছে বিরিয়ানি গন্ধে। তো যাব এখন কলেজ স্ট্রিটের ওখানে। কলেজ স্ট্রিটের ওখানে একটা খুব সুন্দর দোকান রয়েছে, নাম হলো সুফি প্যালেস, সরি গোল্ডেন প্যালেস। একবার খেয়েছিলাম বিরিয়ানি, খুব সুন্দর টেস্টি। দেখি এখন বিরিয়ানির কোয়ালিটি কীরকম রয়েছে, অনেক দিন বাদে খাচ্ছি, নিয়ার অ্যাবাউট টু ইয়ার্স বাদে। দেখি এখন দোকানটা খোলা রয়েছে কিনা, যদি খোলা থাকে তো আজকে অন্তত বিরিয়ানি খাবো বলেছি, যতক্ষণ বিরিয়ানি খাবো। তো এখানে এসে 2 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করলাম আর তার সাথে একটা চিকেন কষা 1 প্লেট অর্ডার করেছি। দেখি প্রায় 1.5 বছর বাদে আমি খাচ্ছি এই জায়গায়, দেখি কোয়ালিটিটা কীরকম রয়েছে, অবশ্যই তোমাদের দেখাবো। বিরিয়ানি চলে এসেছে, বিরিয়ানি চলে এসেছে, স্যালাড, চিকেন কষা অ্যান্ড বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে কী দিয়েছে আমি একটু দেখিয়ে দিই। একটা লেগ পিস, একটা আলু, ডিমটা নেই, ডিমটা দেয়, আগেরবার দিয়েছিল কি ডিমটা, ডিমটা নেই, একটা চিকেন লেগ পিস রয়েছে, একটা আলু রয়েছে। প্রথমে টেস্ট করে দেখাই কীরকম 1.5 বছর বাদে। দারুণ, জাস্ট ফাটাফাটি টেস্ট সেই আগের মতোই রয়েছে। হাত লাগিয়ে দিই, মাংসটা এতটাই মেরিট সঙ্গে সঙ্গেই ছাড়িয়ে যাচ্ছে, হাত দিয়ে একটুখানি টানলেই মাংস পিসগুলো ছাড়িয়ে যাচ্ছে। তো মাংস দিয়ে একবার টেস্ট করে দিই। পাটাবন, 1.5 বছর বাদে এত দূর এসব বিরিয়ানি খাওয়াটা আই থিঙ্ক সার্থক। চিকেন কষা, হ্যাঁ চিকেন কষা দিয়ে একটু খেয়ে দিই। একটা চিকেনের পিস তুলে নিলাম, যেহেতু আমি হাড় ভালোবাসি হাড়ের মাংস, আর একটুখানি গ্রেভি নিয়ে দিই। গ্রেভিটাও খুব সুন্দর, তবে
খালি বিরিয়ানিটা খেলে বিরিয়ানির টেস্টটা ফ্লেভারটা খুব সুন্দর বলে যাচ্ছে। তো আমি যেই সঙ্গে সঙ্গে গ্রেভির সাথে মাখাচ্ছি তখন গ্রেভির যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা বেশি তীব্রভাবে বোঝা যাচ্ছে। দেড় বছর আগেও যে টেস্টটা আমি পেয়েছিলাম আজকে এসে একদম সেম টেস্টটাই পাচ্ছি। আমার নিজামের থেকেও এর বিরিয়ানিটা আমার খুব সুন্দর লাগে, তবে এইবার নিজামের বিরিয়ানিও আমি একবার টেস্ট করব, তোমাদেরকে রিভিউ দেবো যে তাদের কোয়ালিটি কতটা রেখে দিয়েছে। দাম আগের থেকে একটু বেশি, কেননা দেড় বছর আগেকার প্রাইসের সাথে এখনকার প্রাইস তুলনা করলে তো হবে না। তো চটপট শেষ করে নিই, জিভ থেকে জল বেরোচ্ছে, চটপট শেষ করে নিই তোমাদের সাথে কথা বলি। দেখতেই পাচ্ছ প্লেট একদম পুরো হাড়গোড় করে রয়েছে, একদম চেটে পুটে সমস্তটাই খেয়ে নিয়েছি। তো এতদূর এসে যে বিরিয়ানিটা খেলাম, তো এখানকার বিরিয়ানিটা মোস্টলি একটু জুসি হয়, অন্য জায়গার যে কলকাতা অন্য জায়গায় যে সমস্ত বিরিয়ানিগুলো পাওয়া যায় সেগুলো একটু ড্রাই। তো তোমরা এসে ট্রাই করতে পারো, অসাধারণ টেস্ট। আমি ঠিকানাটা দিয়ে দেবো নিচের লিঙ্কে, নাম হলো গোল্ডেন প্যালেস কলেজ স্ট্রিট। দুজনের মোটামুটি বিল এলো 640 টাকা, 430 টাকা দুটো চিকেন বিরিয়ানি, একটা চিকেন কষা 165, অ্যান্ড স্যালাড আমরা একটা স্যালাড নিয়েছি 45। এখন এই পরিস্থিতিতে ওরা কোল্ড ড্রিঙ্কস রাখছে না, তো সেক্ষেত্রে বিলটা অ্যাভারেজ। আগেও মোটামুটি এরকমই ছিল, যেহেতু আমি অনেকদিন আগে খাচ্ছি পরে খাচ্ছি, আগে একটু কম পড়েছিল কিন্তু এখন একটু সামান্য বছর দেড়েকে ব্যবধানে একটু ভ্যারিয়েশন হবে। তো তোমরা অবশ্যই টেস্ট করো, সত্যিই ভালো। এত সুন্দর খাওয়ার পরে পান খেতে দাঁড়িয়ে পড়লাম, এখানে একটা মিষ্টি পান নিয়ে নিলাম। তো আজকে এত সুন্দর একটা ডিনার অনেকদিন বাদে করলাম। তোমরা এখানে এছাড়াও মোটামুটি রেশমি কাবাব, তন্দুরি চিকেন, চিকেনের মোটামুটি যে সমস্ত আইটেমগুলো তন্দুরির আইটেমগুলো মোটামুটি এখানে পাওয়া যায়। এখানকার টেস্ট সত্যিই ভালো। আজকে যদি এই ব্লগ ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ গুড বাই, গুড নাইট।